ফিরে আসলাম বিরতির পর। আগরতলা জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এতে করে আহত হয়েছেন দুজন, তবে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে হাসপাতালে, যেমনটা ইতিমধ্যে চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন। ঘটনা গতকালকে রাত্রে আসাম আগরতলা জাতীয় সড়কের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, যে সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। গতকাল শুক্রবার রাত মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক ধরে একটি বোলেরো গাড়ি এবং একটি ছচাকার লরি যায়, উল্টো দিক থেকে কার্যত আসছিল লরিটি এবং ঠিক সেই সময় মুখোমুখি সংঘর্ষ বাধে লরি এবং বোলেরো গাড়ির। দুই মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনা স্থলে বিকট শব্দ হয়, ছুটে আসে আশপাশ এলাকার মানুষজন, খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দুজন ব্যক্তি গুরুতরভাবে জখম হন, আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র থেকে খবর, তবে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা চলছে দুই আহতের বলে খবর। তবে দমকলের কি বক্তব্য রয়েছে দুর্ঘটনা নিয়ে শুনুন। আমরা একটা কল পাইছি মুঙ্গিয়াকামী, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা পেয়ে করেছে মুঙ্গিয়াকামী তার পিএস থেকে। সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখছি একটা বোলেরো পিক আপ আর একটা চারচাকা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, দুইজন ইঞ্জোর্ড আছে, সিরিয়াস একজন, অন্য হাসপাতালে পৌঁছে দিচ্ছি। তাদের নাম, একজন নাম হচ্ছে যদুগোপাল দেবনাথ, বয়স 28, আর একজন হচ্ছে রিপন দত্ত, 22। কোন জায়গাতে হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে তোমার মুঙ্গিয়াকামী বাজারের অল্প আগে, প্রায় 1 কিলোমিটার আগে। দমকল কর্মীর বক্তব্য শুনলেন যে দুজনের গতকালকে দুর্ঘটনায় আহত হন, তাদের মধ্যে একজনের নাম যদুলাল দেবনাথ, যার বয়স আনুমানিক 28 বছর, অন্যদিকে রিপন দত্ত নামের এক ব্যক্তিও গুরুতরভাবে জখম হয়েছেন, যার বয়স আনুমানিক 22 বছর। তবে এক্ষেত্রে দুজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলেই দমকল কর্মী জানিয়েছেন, এবং একই সঙ্গে হাসপাতাল সূত্র থেকেও যে খবর পাওয়া যায়, বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে বলেই চিকিৎসক সূত্রে খবর। তবে এক্ষেত্রে দুর্ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, মুঙ্গাকামী এলাকার মানুষজনের মধ্যে দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে গতকালকে রাত থেকে। আজও পর্যন্ত সেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজমান। ইচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।